দুগ্গা দুগ্গা সিরিজের আজ চতুর্থ পর্ব। স্নেহাশিসের আন্দাজ অনুযায়ী এই দুর্গামূর্তি চোল যুগের, তবে এর গয়নাগুলো নতুন। তবে অনুকে ড্রপ করার পথে স্নেহাশিসদার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, এটা কি পরিকল্পিত নাকি নিছকই কাকতালীয়? চলুন শুনে নি। এভাবে কি করে কাটলো মাথার খুনটা? ভুটান, ওর কোনো দোষ নেই, আমারই ভুল। আসলে রাত বেড়েতে এখন আর গাড়ি নিয়ে বেরোনোর অভ্যেসটা নেই তো, তাই এমন গোলযোগ। আর তোমারও বলি ঠাকুরপো, আক্কেল জ্ঞান কি হারিয়েছ নাকি? এতক্ষণ ধরে ডিনার চলছে। আরে ঠিক আছে, ছেড়ে দাও না। জানি না, যা ভালো বোঝো করো। অনুকে তো নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেনি বৌঠান, অলির মতো অনুও তো আমার মেয়ে। দেবাঞ্জন মারা যাওয়ার পর থেকে ওকে তো ছোট থেকে বড় হতে দেখলাম, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। জানি না আমি কিছু, যেমন তুমি তেমনি তোমার ভাইজি, রাত বিরেতে যত উপদ্রব। এই মালতি গরম জলটা হলো রে, খুব লেগেছে না তোমার? আরে ধুর, আজ থেকে 10 বছর আগে হলেও এই স্কাউন্ডেলগুলোর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতুম। এখন বয়স বেড়েছে বুঝলি, কবজির ফ্লেক্সিবিলিটি কমেছে, তোর মাথাটা অনেকটা কেটে গেছে না রে, জ্বালা করছে খুব। আরে না না ধুর, দাঁড়াও দাঁড়াও, বীরেন্দাকে একটা ফোন করে নি, ওখানে তো আবার আরেক হার্টের রুগী বসে আছেন। হ্যালো, সব ওকে তো? হ্যাঁ হ্যাঁ, সব ওকে সব ওকে, মাদার ইন্ডিয়াও কিছু টের পাইনি, চিন্তা করিস না। ওকে ওকে, তুই কিন্তু মাথায় ওষুধ লাগিয়ে শুবি। তোমার লাগেনি তো বিশেষ? ধুর, আমি তো পেছনে ছিলাম, ব্রেক কষলে আমার আর কি হবে, আমি একদম ঠিক আছি, তোরা সাবধানে থাক। আর শোন, স্নেহ কাকুকে আর যার বাড়ি ফিরতে দিস না বুঝলি, টাটা, কাল আসছি। একদম একদম একদম, টাটা। আচ্ছা কাকু, ওই লোকগুলো এত রাতে আমাদের গলির মুখে কি করছিল বলো তো? এদের তো আমি আগে কখনো দেখিও নি, কারা এরা? আর আমাদের গাড়ি গলির মোড়ে ঢুকছে দেখে ওরকম ভাবে বাইকটা গাড়ির সামনে দাঁড় করিয়ে পালাতেই বা গেল কেন? সেটাই আমিও ভাবছি, ঠিক সময় ব্রেকটা না কাজ করলে আরো খারাপ কিছু হতে পারত। যাই হোক, যা ঘুমিয়ে পড় তুই এখন, আমি যাই বুঝলি, তোর কাকিমা আবার চিন্তা করবে। একদম না, কবজির এই রকম অবস্থা নিয়ে তুমি কোনো মতেই আজকে বাড়ি যাবে না, আমি এক্ষুনি কাকিমাকে ফোন করে জানিয়ে দিচ্ছি, তুমি আজকে এখানেই থাকবে, ব্যাস। না রে মা, আমার আজকে থাকা হবে না, মূর্তিটা বাড়িতেই আছে, আমার ফেরাটা প্রয়োজন। আমার কিছু হবে না, কোনো চিন্তা নেই, জলদি বেরোই তাহলে জলদি পৌঁছাবো, রাস্তাও ফাঁকা এখন, হার্ডলি ওই 15 মিনিট লাগবে। টাটা, আসি। ওঠান, আসলাম গো। আরে দাঁড়াও, হাতে অন্তত একটু সেঁক দিয়ে যাও। সে বাড়ি গিয়ে দেবো ক্ষণ, এলাম। হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেই পারে এটাই শুধু ভালোবাসার নাভিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামী ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পরে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিক দু চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতায়, আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। দেখুন, আপনার সাথে কথা বলার আমি একটা অভিনব উপায় বার করেছি, মেসেজের তো রিপ্লাই আপনি দেবেন না, তাই আমি এখন ইচ্ছা মতো গান পাঠাবো, আপনার ইচ্ছা হলে শুনবেন আর তারপর ইচ্ছা হলে উত্তর দেবেন সময় মতো। ইন্টারেস্টিং। জানেন, এই গান দিয়ে কথা বলার মেথডটা অনেক পুরনো, বৈদিক যুগ থেকে চলে আসছে।
ওরে বাবা, আমি এনশিয়েন্ট হিস্ট্রি মাস্টার্সকে এই কথা বলছি, সরি মাই ব্যাড। বলছি এই কথায় কথায় জ্ঞান দেওয়াটা কি আঁতেলদের একটা ট্রেডমার্ক? মানে একটা কথার সাথে চারটে জ্ঞান ফ্রি ফ্রি ফ্রি। অপমান করলেন? আপনার নাম কি? না 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 থাক, পলিটিক্যাল জোক এড়িয়ে যাওয়াই ভালো। খুবই প্রেডিক্টেবল, বিশ্বাস করুন। আসলে আজ গাড়ি নিয়ে আরেকটু হলেই গড়িয়ে যেতাম, তাই এত লেট। মানে মিউজিক থেরাপিস্ট প্লাস কার রেসার? আপনি আর কি কি করেন বা জানেন বা পারেন আমাকে একটু বলুন তো। আরে দূর মশাই, আমার এক কাকু আছে, মানে বাবার বন্ধু, উনি হিস্ট্রির প্রফেসর, ওনার বাড়িতেই গেছিলাম, ফেরার পথে হালকা একটা বাওয়াল হলো রাস্তায়, তাই আর কি। আপনাকে বলেইছি আমার অগাধ কৌতূহল। আমার মা বলে আই এম মোর কিউরিয়াস দ্যান এ ক্যাট, তাই জিজ্ঞেস করেই ফেলছি কি বাওয়াল। ইচ্ছে হলে উত্তর দেবেন, না হলে ঠিক সময় শুভরাত্রি বলে থামিয়ে দেবেন। এই এটা তো আমি বলি। যাই হোক, তাহলে আপনাকে অনেক কথা বলতে হয়, এক কাজ করুন, দেখা করা যাক, পরশু পঞ্চমী, তাহলে সেদিনই বাগবাজার, ফ্রি তো? ইয়ে মানে বাই এনি চান্স আর ইউ আস্কিং ফর ডেট? এই শুনুন, বাগবাজার সর্বজনীনে ডেটে যাব এমন খারাপ সময় আমার আসেনি। না বাগবাজার সর্বজনীন কে যাবে? এমা না না, আমার তার মধ্যে ক্লস্ট্রোফোবিয়া, ভিড় একদমই পোষায় না। সর্বজনীন থেকে একটু এগিয়ে কুমোরটুলি ঘাটের দিকে যাওয়া যায় কি? পাঁচিলে? হ্যাঁ, লালুদার দোকানে অনেক দিন চাও খাইনি। আরে এ তো আমার ঠিক। হ্যাঁ ওখানেই। তাহলে ডান, পঞ্চমের দিন বিকেল পাঁচটা। এমনও কি হয়? এটা কি সত্যিই হচ্ছে? কি সত্যি হচ্ছে? মানে দেখুন, আপনার আগের প্রশ্নের রেফারেন্সটা নিয়েই বলি যে হ্যাঁ আমি সিঙ্গেল। আর প্রায় সব সিঙ্গেল ছেলেরাই যেরকম স্বপ্ন দেখে থাকে, আমিও সেরকম স্বপ্ন দেখি। আর পুজোর সময় মানে বুঝতেই তো পারছেন। আবার রেগে গেলেন? ব্যাস আমার কপালটাই খারাপ। না না রাগিনি। আচ্ছা আমায় একটা কথা বলবেন? দুটো তিনটে চারটে যটা চাইবেন তটাই বলব। কি কি আবার কথা? উফ শোন না। বল না। আই মিন শুনুন না। আচ্ছা আপনার চোল বংশ সম্বন্ধে নিশ্চয়ই অগাধ জ্ঞান। হ্যাঁ এক মিনিট, রাত 2:19 বাজে, আর এখন একজন সুন্দরী ভদ্রমহিলা যিনি আমায় পরশু সম্ভবত ডেটে ডেকেছেন, তিনি আমায় জিজ্ঞেস করছেন চোল বংশের সম্বন্ধে। এই আপনাদের মিউজিক থেরাপিতে কি সাইকোলজিস্টদের মতো নিজেরাই একটা সময় পেশেন্ট হয়ে যায়, এমন এক্সাম্পল আছে নাকি? মানে মানে ধরুন কারোর ট্রিটমেন্ট করতে গিয়ে আপনার নিজেরই থেরাপির দরকার হলো, এমন কি হয়? আপনি জানেন কিনা বলুন না বাজেনা বকে। দেখুন এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে মাস্টার্স করতে গেলে এই মানে না চাইলেও জানতে হয় আর কি, কিন্তু সে তথ্য তো আপনি উইকি, গুগল, লাইব্রেরি সব জায়গায় পাবেন। আমার কাছে বিশেষ কি জানতে চান? মানে ধরুন আমি কোনো একটা মূর্তি পেয়েছি, নারী মূর্তি মা দুর্গার, যেটা দেখে মনে হচ্ছে চোল সময়কার, এর আরও কিছু প্রমাণ আছে, কিন্তু একদম শিওর কি করে হব? দেখুন আমি যতদূর জানি আর্কিওলজির লোকেরা অনেক টেস্ট করে, যেমন ধরুন হিস্টোরিক পেন্ট অ্যানালিসিস, যেখানে আর্টিফ্যাক্টার গায়ের রং দেখে অ্যানালিসিস করে, ফার্স্টে মিডিয়ামটা আইডেন্টিফাই করে, যেমন ধরুন ওয়াটার, অয়েল অর লেটেক্স, তারপর পিগমেন্ট অ্যানালিসিস হয় যে ডাই নাকি কোনো অর্গানিক পিগমেন্ট নাকি ইনঅর্গানিক। এটা ছাড়াও আরও নানান ধরনের উপায় আছে, যেমন ধরুন এই থামছি একবার, এগুলো আমি কেন বলছি? উফ বলুন না, দরকার আছে বলেই তো বলছি। কনটেক্সট অ্যানালিসিস হয়, মানে কোথায় পাওয়া যাচ্ছে, মাটির উপরে পাওয়া গেলে তার আশেপাশের বিল্ডিং, স্থাপত্য এসব অ্যানালিসিস করা হয়, আর মূর্তির ধরন দেখে গেস করা হয়, আর মাটির নিচে পাওয়া গেলে যেটা হয়, পাথরের মূর্তি হলে সয়েল অ্যানালিসিস, যে কোন লেয়ারে পাওয়া গেছে, সেই মাটিটা কোন যুগের হতে পারে, সাথে যদি কোনো পোর্টারিস পাওয়া যায় তাহলে সেটার থেকেও সময়কালটা বোঝা যায়। এটাই ফেমাস, তার কারণ পোর্টারিজের গায়ে খাওয়ার অংশ লেগে থাকে অনেক সময়, আর যদি মূর্তির গায়ে কোল থাকে সেটাও অ্যানালিসিস করা হয়। আরও অনেক উপায় আছে, কিন্তু আমি এই রাত 2:45 সময় কেন কাউকে আর্কিওলজি ক্লাস দিচ্ছি? এটা না জানলে আমার এই কিউরিয়াস বিড়ালের মতন মনটা না এবার পাগল হয়ে যাবে। দেখা হোক, বলবো, সবই বলবো। এটা জানতে না পারলে আমার ঘুম আসবে না, প্লিজ এটা করবেন না, অন্তত একটু কিছু বলে যান। কিছু না, একটা মূর্তির ব্যাপারেই জানার ছিল। মূর্তি? হুম। চোল বংশের?
জানি না ঠিক, বোধ হয়। কি বলছেন? আপনাকে তবে একটা ইন্টারেস্টিং গল্প বলি। কি? আমার পুরো নাম ঋদ্ধিমান রায়চৌধুরী। হিসেব মতো আমার শরীরে বইছে রাজ রক্ত। না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, মানে জমিদার রক্ত। আমাদের দেশের বাড়ি হলো চিল্কিগড়। ওখানকার কোনো দুর্গা মন্দিরের নাম শুনেছেন? সেটা আমাদের বংশেরই মন্দির, চিল্কিগড় রাজবাড়ির ছোট ছেলে আমি। তো আমার এই হিস্ট্রির প্রতি ঝোঁক আমার দাদুর থেকে। আমার দাদু শ্রীমান প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর খুব শখ ছিল পুরনো মূর্তি সংগ্রহ করা। একবার দাদু একটা পুরনো মূর্তিও পায় আমাদের কোনো এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়ির পুরোহিতের কাছ থেকে, চোল সভ্যতার সময়কার নারী মূর্তি। আপনি জিজ্ঞেস করেছিলেন না চোল বংশের নারী মূর্তির কথা? সেই সময় নারী মূর্তি ছিল খুব সীমিত, অর্ধ নারীশ্বর রূপে, তাও অধিকাংশ মূর্তি অসম্পূর্ণ। আমার দাদুর কাছে ছিল যেটা, সেটা সম্ভবত এখন সেজদা, মানে আমার বড় জেঠুর সেজো ছেলের কাছে আছে। এটা কি সত্যি বললেন নাকি পাতি গল্প দিলেন? দাঁড়ান এক মিনিট, প্রমাণ পাঠাচ্ছি। বেশ, পাঠান। ফোনেই ছিল তাই আর বেশি সময় লাগলো না। এই নিন দেখুন, হরো পার্বতী কোষ্টি পাথরের। ও মাই গড, এক্স্যাক্টলি এটাই। কি এটাই? কিছু না কিছু না, শুনুন, পরশু না কালকেই দেখা হচ্ছে, হ্যাঁ, বিকেল 4:00 লালুদার দোকান। টাটা, এখন এলাম। আচ্ছা, আপনি মানুষ না ধূমকেতু বলুন তো। হ্যালো হ্যালো, আছেন? ব্যাস, আবার হাওয়া। হ্যাঁ, বেশ, তাহলে কালকে 4:00। আর একটা গান রইল, টাটা। কালা যখন তখন করো ডায়াল, বুঝি না ছাই তোমার খেয়াল। যখন তখন করো ডায়াল, বুঝি না ছাই তোমার খেয়াল। তোমার আমার, তোমার আমার, তোমার আমার এই যে দেওয়াল, ভাঙবে রে কখন? কখন ভাবি আসবে টেলিফোন, কখন ভাবি আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন। শুনছিলেন দুগ্গা দুগ্গা সিরিজের চতুর্থ পর্ব। গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী, গল্প পাঠে অঙ্কিতা চক্রবর্তী, অপ্রতিম ভট্টাচার্য, গৈরিক সাহা, সাগ্নিক বিশ্বাস ও নমিতা চক্রবর্তী। গল্পের সূত্রধর গৈরিক সাহা, আবহ সঙ্গীতে ময়ূক ঘোষ এবং শব্দ সম্পাদনায় গোকুল আর নাদ ও সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী বুধবার পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।